আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মুসলিমদের আধিপত্যবাদী ভাবনা ছাড়তে হবে বলেছেন মোহন ভাগবত। চীনকে মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে বলেছেন জাপানি প্রধানমন্ত্রী। ইউক্রেনের সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার। এবং সর্বশেষ থাকছে কাশ্মীর প্রশ্নে মার্কিন মধ্যস্থতায় আলোচনাকে স্বাগত পাকিস্তানের। জম্মু ও কাশ্মীর বিরোধ নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান ভারত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র সহ তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে পাকিস্তান সবসময় ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধের মূল বিষয় তথা জম্মু ও কাশ্মীর সমস্যা সমাধান সহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও আলোচনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে স্বাগত জানিয়ে আসছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কাশ্মীর প্রশ্নে মার্কিন মধ্যস্থতায় আলোচনাকে স্বাগত পাকিস্তানের, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। মুসলিমদের আধিপত্যবাদী ভাবনা ছাড়তে হবে বলেছেন মোহন ভাগবত। ভারতীয় মুসলিমদের আধিপত্যবাদী অত্যুৎসাহী ভাবনা ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন হিন্দু জাতীয়তাবাদীদের সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তার এই বক্তব্যে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। RSS এর পত্রিকা অর্গানাইজার ও পাঞ্চজনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। আগামীকাল রোববার পত্রিকা দুটিতে সাক্ষাৎকারটি প্রকাশের আগেই শুক্রবার সেটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। দীর্ঘ সাক্ষাৎকারের শেষের দিকে RSS প্রধান বলেছেন, হিন্দুস্তান হিন্দুস্তানই থাকবে এবং এটা হলো একটা সহজ সত্য। মোহন ভাগবত সাক্ষাৎকারে বলেন, এই ভারতে আজকের দিনে মুসলিমদের কোনো ক্ষতি সাধিত হবে না। তারা যদি তাদের ধর্মবিশ্বাস বজায় রাখতে চান তাহলে তারা তা রাখতে পারেন, তাতে বাধা দেওয়ার মতো কোনো অভিপ্রায় হিন্দুদের নেই, ইসলামের ভীতির কোনো কারণ নেই। তবে RSS প্রধান বলেন, তো সঙ্গে সঙ্গে এটাও বলা দরকার মুসলিমদের, তাদের আধিপত্যবাদের অত্যুৎসাহী ভাবনা ছাড়তে হবে। তারা যদি ভেবে থাকেন যে আমরা একটা উন্নত জাতি, আমরা অতীতে এই ভূমি শাসন করেছি বলে আবার ভবিষ্যতেও করব, বা আমাদের পথই সঠিক, অন্যদের পথ ভুল এবং আমরা এই রকমই থাকব, বা আমরা কারোর সঙ্গে মিলেমিশে থাকব না, তবে সেই চিন্তাভাবনা তাদের ছাড়তে হবে। বস্তুত যারাই এখানে থাকেন, তিনি হিন্দুই হন বা একজন কমিউনিস্ট, সবাইকেই এই ধরনের চিন্তাভাবনা ত্যাগ করতে হবে। আরও একাধিক বিষয় নিয়ে দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেছেন মোহন ভাগবত। এর মধ্যে তিনি এমন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন যেসব বিষয় নিয়ে অতীতে কথা বলতে চাইত না RSS, বা বললেও সেসব বিষয়ের তীব্র নিন্দা জানাত। যেমন সমকামিতা, হিন্দুত্ববাদী সংগঠনগুলো এখনও ভারতে সমকামিতার বিরোধিতা করে, যদিও ভারতে তা আর বেআইনি নয়। এই প্রসঙ্গে ভাগবত বলেন, এই মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। বিরাট আলোড়ন সৃষ্টি না করে আমরা এর একটা সমাধান সূত্র খুঁজে পেয়েছি এবং মানবিক দিক থেকে বিষয়টির বিবেচনা করা হয়েছে। সামাজিকভাবে গ্রহণযোগ্য একটি সূত্রও পাওয়া গেছে। এটা মাথায় রেখেই সূত্র দেওয়া হয়েছে যে তারাও মানুষ এবং তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তবে ভারতে হিন্দুত্বের প্রচার এবং প্রসারের সঙ্গে সঙ্গে RSS এরও নানান চ্যালেঞ্জ বাড়ছে বলে মন্তব্য করেছেন মোহন ভাগবত। ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির মতাদর্শিক সংগঠন হিসেবে পরিচিত RSS এর প্রধান মোহন ভাগবত বলেন, RSS এর স্বয়ংসেবকরা রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নেই। এই ঘটনাটা সম্প্রতি ঘটেছে। RSS এর কাজ হলো সমাজকে সংগঠিত করা, কিন্তু মানুষ এটা ভুলে যাচ্ছেন। তারা ভাবছেন যে RSS ক্ষমতা পরিচালনা করছে, এর কারণ RSS এর হাতে তৈরি স্বয়ংসেবকরাই রাজনীতিতে যাচ্ছেন। RSS এর সমাজে যা কাজ এবং যেভাবে সাধারণ মানুষ সংগঠনটিকে দেখছে, এই দুয়ের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে বলে ইঙ্গিত দিয়ে মোহন ভাগবত আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বারবার আমাদের প্রশ্ন করেন, আয়কর
পণ্য পরিষেবা কর, ব্যবসা করার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করি আমরা সরকারের পক্ষ থেকে এই সব দেখি না, কিন্তু স্বাভাবিকভাবে মানুষ এমন প্রশ্ন তুলবেন আমাদের কাছে। তবে আমাদের মাথা ঠান্ডা রেখে তাদের বোঝাতে হবে বিষয়গুলো আমরা সরকারের কাছে তুলে ধরব। ভারতের রাজনীতিতে ভাগবতকে অন্যতম প্রভাবশালী ব্যক্তি মনে করা হয়। বিভিন্ন বিষয়ে তার মন্তব্য নিয়ে বিতর্ক না হলেও মুসলমান ও ইসলাম প্রসঙ্গটি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট এক বিবৃতি দিয়ে বলেছে, এই মন্তব্যের মাধ্যমে মোহন ভাগবত ভারতের সংবিধানকে খোলাখুলি এবং স্থূলভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন। সব নাগরিকের সমান অধিকারের সংবিধানে দেয়া হয়েছে বা আইনের শাসনের যে কথা বলা হয়েছে এই মন্তব্যে সেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে মন্তব্য করেছে সিপিআইএম। এদিকে রাষ্ট্রীয় জনতা দলের রাজ্যসভার সদস্য মনোজ ঝা থেকে মুসলমান সমাজের গুরুত্বপূর্ণ নেতা ও এমপি আসাদউদ্দিন ওয়েসিও ভাগবতের মন্তব্যের নিন্দা করেছেন। এআইএমআইএম প্রধান ওয়াইসি বলেছেন, মুসলিমদের ভারতে থাকার অধিকার কিংবা তাদের ধর্ম মানার কথা বলা এই মোহন লোকটাকে ভারতে মুসলমানরা নাগরিক হিসেবে সমান অধিকারের দাবি করছে, আধিপত্য কায়েম করার দাবি করছে না বলেও মন্তব্য করেছেন ওয়াইসি। যদিও কংগ্রেসের অন্যতম মুখপাত্র অতুল লন্ধে ভাগবতের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। চীনকে মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে বলেছেন জাপানি প্রধানমন্ত্রী। চীনকে মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বেইজিংয়ের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন সফরকালে এই মন্তব্য করেছেন জাপানি প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে চীনের ভীষণ টোকিও ও ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন হওয়ায় তাদের কাছে তা কখনো গ্রহণযোগ্য হবে না। ফলে জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই চীন হলো প্রধান চ্যালেঞ্জ। জাপানি প্রধানমন্ত্রী শুক্রবার জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতাকালে বলেন, চীনের সাথে আমাদের নিজ নিজ সম্পর্ক ব্যবস্থাপনায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়াটা অনিবার্য প্রয়োজন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়েছে এবং মস্কোর শক্তি প্রয়োগ চ্যালেঞ্জহীনভাবে ছেড়ে দেওয়া হলে তা এশিয়া সহ বিশ্বের অন্যান্য স্থানেও ঘটবে। জাপানি প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন ঐতিহাসিক টার্নিং পয়েন্টে রয়েছে, যে অবাধ, উন্মুক্ত ও স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থা আমরা সমুন্নত রাখার জন্য নিজেদের উৎসর্গ করেছি তা এখন ভয়াবহ বিপদে রয়েছে। তিনি বলেন, আমরা কখনো শক্তি প্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থা একতরফাভাবে নস্যাৎ করার কোনো চেষ্টাকে অনুমোদন করব না, আমরা অবশ্যই আমাদের শক্তি বাড়াব। কিশিদা পূর্ব চীন সাগরের কাছে বিরোধপূর্ণ এলাকায় চীনের সামরিক কার্যক্রম এবং জাপান সাগরের কাছে পতিত চীনের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তার উদ্বেগের কথা আবারও তুলে ধরেন। এদিকে হোয়াইট হাউসে কিশিদার সাথে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জাপানের সাথে মিত্রতার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তিনি মাসে টোকিওর ঐতিহাসিক সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানান। জাপান মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সামরিক শক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছেন। দেশটি 2023 সালের জন্য তার প্রতিরক্ষা বাজেট রেকর্ড 6.8 trillion yen $55 billion করার কথা জানায়। চীন ও উত্তর কোরিয়ার হুমকির মুখে দেশটি এত বিপুল প্রতিরক্ষা ব্যয়ের কথা জানালো। ইউক্রেনের সোলেদারের নিয়ন্ত্রণ নেয়ার দাবি রাশিয়ার। রুশ সেনারা ইউক্রেনের সোলেদার শহর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ হামলা পাল্টা হামলায় লবণ খনি সমৃদ্ধ শহরটির অধিকাংশ বাড়িঘর ধসে পড়েছিল। ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে কয়েক সপ্তাহ যাবৎ দোনবাস প্রদেশের সোলেদার শহরের নিয়ন্ত্রণ নিয়ে মারাত্মক লড়াই চলছিল। বিবিসির খবরে বলা হয়, রুশ সেনারা সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারলে 10 কিলোমিটার দূরে অবস্থিত পাশের বাখমুত শহর দখল সহজ হবে। সোলেদার থেকে বাখমুতে সহজেই কামান হামলা চালানো যাবে। এছাড়া সোলেদারে রয়েছে লবণ খনির অসংখ্য সুড়ঙ্গ, সেসব সুড়ঙ্গে নিরাপদে সেনা ও অস্ত্র মজুত করা যাবে। তবে সুড়ঙ্গটি ঠিক কতটা বিস্তৃত এবং এগুলো দিয়ে ঠিক কতটা দূরে যাওয়া যাবে সেটি নিশ্চিত নয়। খবরে বলা হয়, সোলেদারের খনিগুলোতে রয়েছে
দামি লবণ এবং জিপসাম। ফলে যে পক্ষের নিয়ন্ত্রণে খনিগুলো থাকবে সে পক্ষই সেগুলো বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারবে। আরেকটি বিষয় হলো, রাশিয়া এখন একটি প্রতীকী জয়ে চাচ্ছে। কয়েক মাসে ইউক্রেনের সেনাদের তীব্র হামলার জেরে বেশ কয়েকটি স্থান থেকে পিছু হটতে হয়েছে রুশ বাহিনীর। এখন তাদের একটি প্রতীকী জয় প্রয়োজন। তবে আল জাজিরা রুশ সেনাদের সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। পূর্বে ইউক্রেন বলেছিল তাদের সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তবে রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে এমন ঘোষণা দেওয়ার পর এখনও ইউক্রেন প্রতিক্রিয়া জানায়নি। কাশ্মীর প্রশ্নে মার্কিন মধ্যস্থতায় আলোচনাকে স্বাগত পাকিস্তানের। জম্মু ও কাশ্মীর বিরোধ নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহারা বালুচ শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান ভারত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে পাকিস্তান সবসময় ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধের মূল বিষয় তথা জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানসহ এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও আলোচনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে স্বাগত জানিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খানের সাম্প্রতিক এক বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এই জবাব দেন। মাসুদ খান তার বিবৃতিতে কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছিলেন। ভারত 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেওয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক স্থবির হয়ে আছে।